আমি প্রথমেই সকলকে জানাই শুভকরণ্য এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রধান অতিথি, আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রী এবং তিনি নিজেও একজন ডাক্তার। আর আমাদের সঙ্গে যারা রয়েছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং বেশিরভাগই আপনারা আসলে খুব দক্ষ ডাক্তার শ্রেণী এখানে আছেন কথাবার্তায় মনে হলো। এবং মনে হলো আমি তাই দেখছি আমাদের যে ক্যান্ট ব্রেইন ইঞ্জুরি ফাউন্ডেশন যেহেতু পুরোটাই আমাদের ডাক্তারদের সুনামখ্যাত ডাক্তারদের উচ্চ, আমি তাদেরকে আমার হার্টফুল থ্যাংকস এবং ওয়েলকাম জানাই যে এত প্রতিষ্ঠিত দক্ষ হয়েও বিদেশে আপনার দেশের প্রতি মনোযোগ রেখেছেন এবং চাচ্ছেন দেশে সহায়তা সেবা দিবেন। বিশেষ করে যে দুটি মারাত্মক একত্রে যদি গভীর হয়ে যায় স্ট্রোক অ্যান্ড ডিমেনশিয়া, এমনকি একদিন আপনাদের সঙ্গে আমি ওয়েবিনারে যুক্ত হয়েছিলাম সেপ্টেম্বর 21 ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডেতে, সেই সময় অনেক কিছু জেনেছি, আমার ভালো লেগেছে এই জন্য যে অনেক সাধারণ বিষয়ে আসলে জানতাম না। এটা যেটা বলছেন রোগ প্রতিরোধ, তার আগে যে অ্যাওয়ারনেস বিল্ডিং সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তো সেক্ষেত্রে আপনাদের এই উদ্যোগটা এবং আপনাদের এই যে অনুষ্ঠানের গঠন দেখে মনে হয় আপনারা একটা লক্ষ্য রেখেছেন যাতে অ্যাওয়ারনেস বিল্ডিংটা করা যায় এবং মিডিয়া বা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে সাধারণে জানতে পারে। বিশেষ করে স্ট্রোক অ্যান্ড ডিমেনশিয়ার বিষয়টা আপনারা বলেছেন, আর কোনো কোনো ক্ষেত্রে আমাদের হার্ট ডিজিজেস, সেক্ষেত্রে এই অ্যাওয়ারনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথাসময়ে হস্তক্ষেপ করাটা আরো গুরুত্বপূর্ণ। তো আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাই, স্বাগত জানাই, আপনারা আমাকে সংযুক্ত রেখেছেন আপনাদের সঙ্গে। মূলত আমি আসলে একজন অর্থনীতিবিদ, একেবারেই আমি মনোবিজ্ঞানের ছাত্র নই, তো যাই হোক এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীকার করি, আর বলিনি আপনাদের ব্যক্তিগতভাবে অত্যন্ত সমর্থন দিতে চেষ্টা করবো, সরকারি অবস্থান থেকেও যদি কোনো সহায়তা দেওয়া যায় বা প্রয়োজন হয় আমার সাধ্য মতো সেটাও আপনাদের সমর্থন দিয়ে যাব। এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আমাদের দ্রুত অর্থনৈতিক ভাবে পরিবর্তিত হচ্ছে, আপনারা জানেন রূপান্তর করছে, ভেরি স্পিডি ম্যানার ইকোনমিক ট্রান্সফরমেশন হ্যাজ বিন টেকিং প্লেস ইন আওয়ার কান্ট্রি, কন্ট্রিবিউটিং টু বোথ সোশ্যাল ট্রান্সফরমেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, এবং সেটাও সম্ভব হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আমাদের একজন বিশ্বনেত্রী রয়েছেন যিনি অত্যন্ত দূরদর্শী এবং দেশকে পরিকল্পিত ভাবে এগিয়ে নিতে যিনি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ কেমন না, বাস্তবেই মানে পরিকল্পনা মাফিক দেশকে এগিয়ে নিচ্ছেন চমৎকার ভাবে, এবং পরিকল্পনার সঙ্গে আমাদের বাজেটের অত্যন্ত জড়িত এবং সমন্বিত, ফলে পরিকল্পিত ভাবে হচ্ছে বিদায়ী। আপনারা এটা জানেন যে মাতৃমৃত্যুর ক্ষেত্রে দক্ষিণ এশিয়া বাংলাদেশ সবচেয়ে কম, 165 জন 1 লক্ষে, পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান আফগানিস্তান বটে ওটা বলছি না, শ্রীলঙ্কা আমাদের অনেক উপরে, এবং প্রত্যাশিত যে গড় আয়ু আপনারা জানেন 73 বছর, ভারতের 70 বছর, পাকিস্তানের 67 বছর, এটা একটা সূচক মানে হেলথ কন্ডিশনে আপনার ডাক্তার নিশ্চয় আপনার হচ্ছে এটা ভালো অনুধাবন করেন, প্রত্যাশিত গড় আয়ু আস্তে আস্তে বেড়ে যায় যখন স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি হতে থাকে। তো সেক্ষেত্রে আজকে অত্যন্ত গৌরব এবং অহংকারের বিষয়ে, এবং আপনারা নিজেরাও আনন্দ অনুভব করবেন, গর্ব অনুভব করবেন, দক্ষিণ এশিয়া বাংলাদেশ আর্থিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে 1 নম্বর দেশ, মাথা পিছু আপনারা জানেন $2,238, ভারতের 2167, পাকিস্তানের 1556, তো সেদিক থেকেও আমরা কিন্তু ধনী দেশ দক্ষিণ এশিয়া। আর সামাজিক ক্ষেত্রে তো বললাম মাতৃমৃত্যু সবচেয়ে কম দক্ষিণ এশিয়া, শিশু মৃত্যু ইনফ্যান্টের বাংলা কি জানি না, শিশু তবে একটু উপরে, ইনফ্যান্ট মানে 1 বছর নিচে, এটা কি বলে জানি না, দিক থেকে আমরা সবচেয়ে কম, ইভেন কি স্ট্যান্টিং যেটা ওয়াস্টিং, তো এই সূচক গুলো বলে দেয় বাংলাদেশ দ্রুত এগোচ্ছে এবং একটা সফল নেতৃত্ব আওতায় যিনি আমি বলেছি বিশ্বনেত্রী, এবং দক্ষিণ এশিয়ায়
মানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাকে সারা নেতাদের প্রতি উনি তার সমকক্ষ নেতা নেই, সেটা প্রমাণিত তার যে কার্যক্রম এবং দেশকে এগিয়ে নেওয়ার সক্ষমতা থেকেই তারা বলতে পারে। তার মূল কথা যেটা বলে সেটা হলে আমরা নিজেরা যেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এই করোনা কালে অনেকটা আমাদেরকে ঝাঁকুনি দিয়েছে, কিছুটা অবশ্যই আমি স্বীকার করলাম, আমি আশা করি আমার শ্রদ্ধেয় দীপুমণি হয়েছে স্বীকার করলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিছুটা অসঙ্গতি ছিল, বিশেষ করে সরকারি বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায়। সরকার যেভাবে এগিয়েছিল বেসরকারি খাতকে প্রথমে সেভাবে নিতে পারি, তো তারপর দ্রুতই আমরা এটাকে সরকারি বেসরকারি মিলে কোভিডটাকে সুন্দরভাবে আমরা কি বলবো ব্যবস্থাপনা করতে পেরেছি। এবং আপনি জানেন এটাও আপনাদের শোনার দরকার, আমি নিজকে পরিচয় ইকোনমিস্ট, এটাও আপনাদের বলি, ১৯-২০ আমাদের অর্থ বছরে মার্চে এই কোভিডটা দেখা গেল প্রথম, সেই বছরটাতে ১৯-২০ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের মতো একটা পরিণত অর্থনীতি, ম্যাচিউর ইকোনমি আমরা বলি আমাদের উন্নয়ন ভাষায়, সেখানে ১০% সিং করেছে তাদের প্রবৃদ্ধি প্রবৃদ্ধি মানে দেশীয় সম্পদ, ইউরোপে ৮%, ভারতে প্রায় ৭-৭.৫% সিং করেছে, একমাত্র বাংলাদেশ যেখানে ৩.৫% বেড়েছে। তো এটা আমি বললাম যে আমাদের সফলতার দিকটা আসলে অনেক বেশি, যদিও আমরা আমাদের কিভাবে বলবো যে আমাদের নেতৃবৃন্দ বা আমাদের রাজনৈতিক বৃন্দ বা সমাজবৃন্দ আমাদের এই অগ্রগতি গুলো তথ্যপাত্র দিয়ে জনগণের কাছে আমরা আসলে নিতে পারছি না বলে আমার মনে হয়, অথচ দেশ কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, আমরা পজিটিভ আর সারা দুনিয়া হলো নেগেটিভ, এটি বিরাট সাফল্য। এর একটা কারণ হলো কোভিডকে আমরা কিন্তু সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পেরেছিলাম, খুব সুরের সঙ্গে সঙ্গে কয়েকটা মাসের মধ্যে পুনর্বার প্যাকেজ গুলো চালু করেছিলাম, বিশেষ করে হেলথ সেবাকে প্রচুর টাকা দেওয়া হলো, একটা ব্লাঙ্ক চেকও দেওয়া হলো, তোমরা যা খরচ করতে পারো সেটাই দেবো, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললেন ওদের জন্য টাকার কোনো অসুবিধা নেই, তো টাকাটা তাদের যথাসময় অত খরচ করতে পারেনি, তার একটি কারণ আছে যৌক্তিক অন্যান্য কারণের মধ্যে, এটা তো সরকারি প্র্যাকটিসিং ডাক্তার, এখন ওই প্রকৃত বিদেশ থেকে এটা যন্ত্রপাতি আনা উচিত, পেপার তৈরি করা, আসলে তো হসপিটাল ডিমান্ড তো বেড়ে গেছে, ক্লিনিক্যাল সার্ভিসের ডিমান্ড কোভিড এর জন্য, ফলে যে কোনো টাকা ব্যয় করার কথা তারা কিন্তু সেটা আসলে করে উঠতে পারেনি, কিন্তু টাকার কোনো অভাব ছিল না। এবং মাননীয় প্রধানমন্ত্রী করোনার ক্ষেত্রে আপনারা জানেন একেবারে ব্লাঙ্ক চেক, যা লাগে সেটি আনো, এবং সে কারণে আমরা প্রস্তুত ছিলাম, অনেক প্রকল্প কিন্তু আমরা অগুরুত্বপূর্ণ যেগুলো তুলনামূলক ভাবে সেগুলো আমরা একটু কাটসাট করেছি, করে মানে স্থগিত রেখেছি। মোটামুটি যেটা বলবো সরকার এই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট আমি বলবো সাহসিকতা পরিচয় দিয়েছে, যদিও আমি এখনো বলবো আমাদের আরো অনেক দূর যেতে হবে, সেটা হলো আমরা স্বাস্থ্য খাতে ব্যয় করি আমাদের দেশ হচ্ছে আয়ের ধরুন ৩৫০ বিলিয়ন ডলার, তার ১.৬% মাত্র স্বাস্থ্য খাতে ব্যয় করি, মাত্র হচ্ছে আসলে আরো অনেক ব্যয় করা দরকার। তবে এই প্ল্যানে যেটা আমরা এখন বাস্তবায়ন করছি সেটা হচ্ছে ২% আমরা আমাদের দেশ যাওয়ার খরচ করবো স্বাস্থ্য খাতে। আরেকটি মজার ব্যাপার হলো অনেক সময় আমরা বলি যে টাকা দেনাটা বরাদ্দ নেই বরাদ্দ নেই, অর্থনীতি বেশি করে কথা বলে না, আসলে যার যথার্থতা নেই, বরাদ্দ কোনো সমস্যা না বাংলাদেশে, আপনারা কেন বললাম বরাদ্দ সমস্যা নয়, কোন মন্ত্রণালয় দেওয়ার টাকা আর ১০০% খরচ করতে পারে না, কিন্তু যে বছর যা বাড়াই দিচ্ছি ৮৪% ৮২% ৭০%, তার মানে কি টাকা সঞ্চয় দিলে বাকিটা থাকলো কি করে, তো সেই জন্য টাকা আসলে ব্যবসা ব্যয় করার দক্ষতা বাড়ানো দরকার, আমাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। তো এখন আর বেশি কথা এগোচ্ছি না, কারণ আমার মনে হয় আমি সময়ের বাইরে চলে যাচ্ছি কিনা, পাবলিক রিলেশনস দিলে আর রিসার্চ পাবলিক রিলেশনস বিভিন্ন সম্পর্কে বলেছি, রিসার্চে অনেক গুরুত্ব দেওয়া দরকার। আপনারা জানেন আপনার মনে আছে কিনা গত বছর বাজেটে ১০০ কোটি টাকা রাখা হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা, আমি জানি না বিএমএ কি করছে এই টাকাটা চাই কিনা, ১০০ কোটি টাকা গত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য বিষয়ক খাতে গবেষণার জন্য, তো প্রচুর গবেষণা ভ্যাকসিন আবিষ্কার ভ্যাকসিনের এটা নিয়ে আপনারা ভালো বোঝেন, প্রচুর গবেষণা স্কোপ ছিল বা আছে এখন, তো সেই টাকাটা এই জন্যই বলছি কথা সরকার কিন্তু টাকার দিক থেকে কোথাও কোনো সচেত হয়েছে এটা আমি স্বীকার করি না, কারণ আমি তো পরিকল্পনা বিদ এবং সেই সঙ্গে বাজেট বাস্তবায়ন সরাসরি জড়িত, মানে বাজেটে অ্যালোকেশন দেওয়ার ব্যাপারে, বাজেটের ৪০% আমাদের পানি পরিশ্রম থেকে যায় উন্নয়ন খাতে আর ৬০% ভর্তুকি আর বেতন খাতা,
কিন্তু ওই টাকাগুলো কোথায় যাচ্ছে না আছে আমি কিন্তু মনে করছি আপনার জানেন আমি তো দীর্ঘদিন সরকার সঙ্গে ছিলাম 12 বছর একজন সিনিয়র আমলা হিসাবে, এখন ওই সব ক্যাবিনেটের সদস্য ওনাদের সঙ্গে সরকার বোধহয় কিছুটা স্বীকৃতি দিয়ে আমাকে সরাসরি ক্যাবিনেটে নিয়েছেন আমলা থেকে। তো যেটা বলছিলাম টাকার সমস্যা না, এখন আমি আপনার যারা আছেন ডাক্তার অনেকে বিএনএর সদস্য মেডিকেল অ্যাসোসিয়েশন, এই 100 কোটি টাকাটা ব্যবহার জন্য গবেষণার জন্য আপনার চান ফিনান্সিয়েশন আলাপ করার প্রয়োজনে আরো সংসদ যাওয়ার সময় অর্থ মন্ত্রণালয় এই টাকা রেখেছেন বাজেটে ঘোষিত, এই টাকাটা আমি আশা করি আপনার রিসার্চে নিয়ে ব্যয় করতে পারে, করা উচিত, কারণ আমাদের রিসার্চে অনেক গুরুত্ব দেওয়া দরকার। রিসার্চ ছাড়া কোনো উন্নয়ন কিন্তু সাস্টেনেবল হবে না, টেকসই হবে না, আমরা যদি বলি যেভাবে এগিয়ে নেই। তো এটাই হলো আপনাদের জন্য আমার বলার, আর একটা হলো ডাক্তারি বা বেসিক সায়েন্সের ছাত্র না, তো অবশ্যই এটা ঠিক, এটা তো কালে কালে আমরা কিন্তু এরকম প্যান্ডেমিকে পরে প্লেগে আমরা কত স্প্যানিশ ফ্লুতে মিলিয়ন মিলিয়ন লোক মারা গিয়েছে, এইটাও থেকে যাবে আপনার, এটাও থেকে যাবে 100 জন যক্ষায় মরে আমরা সয়ে গেছি, অথচ বিশ্ব যে এখানে দাঁড়াচ্ছে সবাই নিয়েছি, কিন্তু তারপরে যক্ষায় 100 জন মরে দৈনিক, তো আর কোভিড তো এখন নেমে আসছে 15 জন 7 জন, তার মানে এটা কিন্তু একেবারেই নর্মাল, এটা থেকে যেতে পারে, তবুও স্বাস্থ্যবিধি আমরা মানতেই হবে থাকতে হবে। তো এইটাকে ধরে রাখতে হলে ওই স্বাস্থ্য সচেতনতা প্লাস ওই গবেষণা করে আবার জোর দেব, আর পাবলিক ব্যাখ্যার প্রয়োজন প্রচুর দরকার। তো সরকারও খুব মাইন্ডফুল যে জন্য 100 কোটি টাকা আমরা রেখেছিলাম ভিন্ন বাজেটে, আর ইম্প্রুভিং হিয়ারিং এটা একটা গুরুত্বপূর্ণ, আমাদের নয়েজ পলিউশনটা খুবই সিরিয়াস, গাড়িতে যে হংকিং করে আপনাদের দেখেন কি পরিমাণ সাউন্ড, ছেলেরা অনেক সময় ভয় পেয়ে যায়, তো এই এই বিষয়গুলো কিভাবে মানুষের মধ্যে আনাতে ইচ্ছাটা, কারণ হিয়ারিং থেকেই আপনার কিন্তু স্ট্রোকের অনেক সমস্যা তৈরি হয় আপনার কথা যেটা বুঝলাম। তো ইম্প্রুভিং হিয়ারিং এবং পলিউশন ওয়ান অফ দা এত উন্নয়নের পরে বলবো আমাদের একটা দুর্বলতা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে কি বলবো পলিউটেড সিটি হলো ঢাকা সিটি, তো এই বিষয়ে সকলের সহযোগিতা দরকার, বলার দরকার, আমাদের সচেতনতা দরকার, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ করবো বিশ্বের এনভায়রনমেন্ট মিনিস্ট্রি প্রয়োজন নিয়ন্ত্রণে যাওয়া যতটা সম্ভব। তো এই আমি আপনাদের সঙ্গে থাকতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছি, এই কারণে আপনারা অত্যন্ত একটা ভালো উদ্যোগে উদ্যোগের সঙ্গে জড়িত এবং দেশে নিয়ে আসছেন এই প্রচেষ্টাটা, চ্যারিটি খুলছেন, তো আবার সেই আবার পুরনো কথাই বলবো আমার ব্যক্তিগতভাবে যা সহযোগিতা যদি দরকার মনে করেন সম্ভব হয় যেক্ষেত্রে আমি দেবো, এবং সরকারি ভাবেও নিয়মতান্ত্রিক ভাবে যে সহযোগিতা সমর্থন দেওয়া দরকার সেটা আমি প্রস্তুত থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।